মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ বিশালকোট থানার পুলিশ ব্যারেকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অনিল কৃষ্ণ দাস নামে এক সেন্ট্রির। জানা যায়, মঙ্গলবার সকাল নিজের কর্তব্য সেরে পুলিশ ব্যারেকের মধ্যে শুয়েছিল অনিল কৃষ্ণ দাস। দিন যখন ঘনিয়ে আসছিল তখন উনার সহপাঠী উনাকে ব্যারেকের মধ্যে ডাকতে যান। উনার কোনো সাড়া না পেয়ে খবর দেয় বড়বাবুকে। জানা যায়, উনার বাড়ি শেখেরকোট পাণ্ডবপুর এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনিল কৃষ্ণ দাসের। এই ব্যাপারে সাংবাদিকদের কোনো স্পষ্টীকরণ দেয়নি বিশালকোট থানার বড়বাবু। খবর দেওয়া হয় অনিল কৃষ্ণ দাসের পরিবারকে। পরিবারের লোকের উপস্থিতিতে ব্যারেক থেকে মৃতদেহটি নিয়ে যাওয়া হয় বিশালকোট মহকুমা হাসপাতালে। সেখান থেকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।